আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজকে আমরা অবস্থান করতেছি কুমিল্লা জেলার চান্দিনা উপজেলার চান্দিনাগড় বাজারে। আজ 27 জানুয়ারি, রোজ শনিবার 2024। এবার তার থেকে বেশ সুন্দর সুন্দর পালন উপযোগী সাইওয়াল সার গরুর দাম জানাবো। দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন, ভালো লাগলে আধুনিক কৃষিচিত্র ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই শেষ পর্যন্ত দেখে শেয়ার করে দিবেন। বেশ সুন্দর সুন্দর সাইওয়াল সার গরু দেখা যাচ্ছে। কি অবস্থা ভাই, কেমন আছেন? ভালো আছেন। আজকে তো কালেকশন অসাধারণ ভাই, কতগুলো আছে? 14টা। ব্যবসা বিক্রি শুরু হয়েছে এখনো? একটা যাত্রা হয়ে গেছে, এখন তো বাজে 9:30। আচ্ছা, একটা দিয়ে দিয়েছেন। কোন জায়গা থেকে নিয়ে আসছেন এগুলা? বগুড়া। আচ্ছা দর্শক, আমরা কিছু দাম জানাই। এগুলো তো মিজান ভাই দেখার তো, এটা উনি কোথায় আছে? বাজারে আছে। এগুলোটা কি যাচ্ছে প্রথমটা? কত বলে? 25 বলে। বেচা বিক্রি কত? 1,35,000 বলে দিছেন। এটা তো ভাই পালা উপযোগী দেশাল ক্রস। পরেরটা কত চাচ্ছিলেন ভাই? একই দাম। আচ্ছা একই দাম। এই যে এটা কত চাচ্ছিলেন লালটা? 30। এটা 30 সাওয়া। কত বলছে বাজারে ভাই? 30 সাওয়া না, 35 সাওয়া। 30 হলে বিক্রি, মানে 35 সাওয়া 30 হলে বিক্রি করবেন? মাশাআল্লাহ, অনেক সুন্দর ভাই। এই সালের গরুগুলো মাঝারি সাইজের সব বলে নাকি? আচ্ছা, এগুলো লট কেমন করে পড়বে? এবারে যে জি পঁচিশ করে পড়বে, 1,25,000 করে। ওই তো এদিকে মোটামুটি সাইওয়াল আছে একটা দেখা যাচ্ছে, বেশ সুন্দর। এই সাইওয়ালটা সিঙ্গেল কেমন ছাওয়া ভাই? 125 ছাওয়া। এটার বর্তমান ওজনটা কেমন আছে? ওজনটা কত? 3 মণ। তিন মণ। বেচা বিক্রি কেমন টার্গেট ভাই? 120 হলে বেচা বিক্রি করবেন? তাহলে আপনাদের এখানে শনিবার আসলে গরুগুলো পাওয়া যাবে? মঙ্গলবার, তুলনামূলক মঙ্গলবার কম উঠে। আচ্ছা এই গরুগুলো কার ভাই? আচ্ছা হেলাল ভাইয়ের। ওই তো হেলাল ভাই আছে, ক্যামেরার পিছনে আছে। কি অবস্থা, কেমন আছেন? ভালো আছি। দাম কি জানেন আপনি? জানেন? ওই তো এই তো খোলে নিয়ে চলে আসছে। কি অবস্থা ভাই? আজকে আপনার গরু এই ভিতরে কেন? আপনার গরু তো সামনে। বলদ গরু সমস্যা নাকি? এটা দাঁতছে কটা ভাই? দুই দাঁত। ওজন কেমন আছে এটা ভাই? 4.5 মণ থেকে 5 মণ ওজন হবে। আচ্ছা আচ্ছা, এগুলো কোথা থেকে নিয়ে আসছেন আপনি? গ্রামের গরু। আপনি বাসায় করে কিনেন? চাচ্ছেন কতটা ভাই? 1,55,000 সাওয়া দাম। কত বলে? 40-42 বলে। 40-42 বলে। বেচা বিক্রি কত ভাই? আচ্ছা 1,50,000 ভাঙ্গে। অনেক সুন্দর গরু। আচ্ছা এটা কি যাচ্ছে সাইকেলটা? এটা এখনো বাচ্চা বাচ্চা ভাবা আসতেছে। এটা সাওয়া দাম কত? ১৫০ যাচ্ছেন। দাম দর কি কেউ বলছে আজকে? মাত্রই আসছে। আপনার যোগাযোগের নাম্বারটা বলো। 01816-23-27। আচ্ছা এটাও কি আপনার নাকি? এটা কত চাচ্ছিলেন? 1,50,000 সাওয়া দাম। পা ঘুরে গুলো কেমন আছে? খুব ভালো আছে। 1,50,000 সাওয়া দাম। কোনো সমস্যা নেই। এলাকা থেকে গরু কিনতে সুবিধা কেমন ভাই? কুমিল্লা চান্দিনা হাট থেকে আপনাদেরকে পালন উপযোগী মাঝারি সাইজের সার গরু গুলোর দাম দশা বিস্তারিত তুলে ধরার চেষ্টা করবো। এদিকে এক সাইজের ছোট ছোট কিছু বাচ্চা দেখা যাচ্ছে, এগুলো কোথা থেকে নিয়ে আসছেন আপনি? ছোটিবাড়ি হাট থেকে। কয়টা আছে এখানে আপনার? 60টা। কেমন করে প্রাইস? যেমন এই লাল গরুটা কত চাচ্ছিলেন? 80-75 চাচ্ছেন। কত বলে বাজারে? 60-65 বলে। বেচা বিক্রি কত?
75 বলে দিবেন 75000 বলে দিবেন ঠিক আছে আপনাকে ধন্যবাদ আসসালামু আলাইকুম দর্শক আমরা দেখব সামনে যাচ্ছে আরো কিছু পালন উপযোগী সার গরুর দাম জানাবো বর্তমান বাজারে আজকে বেশ সুন্দর সুন্দর গরু দেখা যাচ্ছে কি অবস্থা আলাইহিস সালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আজকে কতগুলো কালেকশন করা এগুলো কোন বাজার থেকে নিয়ে আসেন আপনি এডি আমরা পাবনা বেড়াতে আছি পাবনা থেকে নিজে যায় নিয়ে আসেন নিজে চাই থেকে নিয়ে আচ্ছা আচ্ছা দেশালটা কত আছেন ভাই দেশালটা দাম চাই 25 25 ওজন কেমন আছে সাড়ে তিন মন কত বেচা বিক্রি টার্গেট ভাই এটা 15 নিচে হবে না 15 নিচে হবে না যেহেতু কাস্টমার এখানে বলে নাই কাস্টমার বললে আইডিয়া জানেন আমরা কত জিনিস কিনা আছে কয় টাকা লাভ কিনা কত লাভ কত বা বেচা বিক্রি কত হইতে পারে ইনশাআল্লাহ আচ্ছা ভাই আপনাকে ধন্যবাদ ভাই আসসালামু আলাইকুম দর্শক আমরা দেখব আজকের বাজার থেকে এদিকে দুইটি সার গরু দেখা যাচ্ছে সাইওয়াল গরু এবং কি অবস্থা আজকে দুইটাই নাকি পাঁচটা কই আর তিনটা চলেছি বিক্রি হয়ে গেছে গ্রাম থেকে না গ্রাম থেকে দিয়েছি আচ্ছা কি রে ভালো ছিল মনে হয় ভালো আছে অল্প অল্প বেয়ার হয়েছে অল্প লাভ দিয়ে দিয়েছেন লালটা কত চাচ্ছেন লালটা গ্রিসতে দাম চাইছে 45000 আমি দাম চাইছি 25000 আচ্ছা আচ্ছা গ্রিসের দাম কি বেশি চায় হ্যাঁ 45000 দাম চাইছে 45000 চাচ্ছে কি দাচ্ছে না দাতে নাই কি অবস্থা বাজারের কত বলে এটা জোড়া বলে জোড়া হ্যাঁ জোড়া কত বলে জোড়া বলে 30 200 হ্যাঁ 2 লাখ 30 25 বলে দিবেন না না কত আরো কিছু বাড়ে নাই আরো কিছু বাড়ে নাই কিনা দাম তো অলরেডি বলছে বলছে তো 2 লাখ এর উপরে ভালো দাম বলছে তো ঠিক আছে ধন্যবাদ আপনাকে আসসালামু আলাইকুম দর্শক আমরা দেখব আরো কিছু পালন উপযোগী সার গরুর দাম জানাবো এটা কিনছেন নাকি ভাই এটা কি গেরস্ত আপনি ব্যাপারে দেখি গরুর দেখাই কত চাচ্ছেন এটা 130 কত বলে বাজারে 110 105 বলে দিবেন না না দিবেন না ভাই দেওয়া যায় না কত বলে দিছেন 120 দিয়ে দিছি শেষ 120 আচ্ছা ধন্যবাদ আপনাকে দর্শক এদিকে আরো একটি বেশ সুন্দর সার গরু নিয়ে আসছে বাজারে পরিষ্কার করতেছে আমরা দেখব আরো কিছু পালন উপযোগী সাইওয়াল সার গরুর দাম জানাবো আজকের কুমিল্লা চান্দিনাহাট থেকে এদিকেও সাইওয়াল আছে অলিভেগে দেখা যাচ্ছে আসসালামু আলাইকুম কি অবস্থা ভাই কেমন আছেন অনেকদিন পর আপনার সাথে দেখা হয়েছে কোথায় ছিলেন আমি তো ভাই এই টুকাতে গরু বেশি কুড়ি সমুনি বেশি আচ্ছা আচ্ছা মিশনি বেশি আজকে কতগুলো নিয়ে আসছেন আজকে আনছি ভাই 35 টার মতন এই ছোটগুলো না হ্যাঁ হইরে নিয়ে গেছে আমার কাছে মানে এখানের ব্যাপারে নিয়ে গেছে আচ্ছা এই লালটা কত চাচ্ছিলেন এর দাম তো 95 95 ভাই অনেক মেলা দাম চাচ্ছেন আজকে গরুর দাম বেশি ভাই গরুর দাম বেশি বাড়তেছে গরু বাজার বাড়তেছে বাজার বাড়তেছে কত বলছে বাজারে ভাই 80 বলছে 82 হলে বিক্রি হবে 80 বলছে 82 হলে বেচা বিক্রি হবে এগুলো কোন হাটের মাল এরি ভাই আমবাড়ি আমবাড়ি গেছেন আপনি দিনাজপুর এটা কত চাচ্ছিলেন ভাই এটা দাম দেয় 95 কত বলে বাজারে 85 87 বলে দিবেন না 90 হলে বেচা বিক্রি করবেন গরুর দাম কি দিন দিন বাড়তেছে তাহলে বাড়তেছে ভাই গরুর দাম বাড়তেছে কমার সুযোগ নাই না কমার সুযোগ নাই আচ্ছা অলি ভাই এটা কত চাচ্ছিলেন এর দাম তো 100 বরাবর 1 লাখ 90 হলে বিক্রি হবে 90 হলে বেচা বিক্রি হবে ওনারা কি দাম দিছে নাকি কোনটা না না এখনো দাম দেয় নাই 90000 হলে বেচা বিক্রি হবে সাই অরিজিনাল সাই সাই সাইওয়াল এটা নাবিল হচ্ছে ঠিক আছে অলি ভাই আপনাকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম দর্শক আমরা দেখব আজকে কুমিল্লা চান্দিনাহাট থেকে আপনাদেরকে আরো কিছু পালন উপযোগী
সারগুরুর দাম জানাবো দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে ভিডিও দেখতেছেন অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন কে কোথা থেকে দেখেন অবশ্যই জানিয়ে দেবেন কি অবস্থা ভাই ভালো ভালো নি ভাই আলহামদুলিল্লাহ এগুলো আপনার এটা কত চাচ্ছিলেন 125 কত বলে এই আসতো 1 লাখ 8 9 10 বলে দাচ্ছে এটা এখনো দাতা নাই বেচা বিক্রি কত ভাই 15000 যাত্রা হইছে আজকে এখনো না এই না এখনো হয় নাই মাত্রই আসছেন ঠিক আছে ধন্যবাদ আপনাকে দর্শক দেখবো আমরা সামনে কিছু ক্রস যাতে সারগরু দেখা যাচ্ছে আজকে কুমিল্লার চান্দিনা হাটে ভালো ভালো আছেন দেখবো আমরা বাজার মাত্রই শুরু হচ্ছে মোটামুটি ক্রস যাতের গরুগুলো আজকে ভালো আসছে কিনছিলেন আঙ্কেল কত 53000 সার বাচ্চা 53000 মোটামুটি এদিকে আরো কিছু সারগরু আছে আমরা আপনাদের দাফে দাফে ভিডিও আকারে তুলে ধরার চেষ্টা করব সবাইকে ধন্যবাদ জানাই আসসালামু আলাইকুম